আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ২৪ মে খুলছে দেশের সকল বিশ্ববিদ্যালয়। এর আগে ১৭ মে খুলে দেয়া হবে আবাসিক হল। একই সঙ্গে নিশ্চিত করা হবে শিক্ষক এবং আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন। সোমবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি আরও জানান, স্কুল কলেজ খোলার ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে প্রায় এক বছর বন্ধ ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান, হয়নি ক্লাস কিংবা পরীক্ষা। পরিস্থিতির উন্নতি না হওয়ায় বেশ কয়েক দফায় বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তবে এবার দেশের সকল বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ঈদ উল ফিতরের পর ২৪শে মে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে খুলবে সব বিশ্ববিদ্যালয়। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদ উল ফিতরের পর ২৪শে মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো, আবাসিক হলগুলো তার এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ই মে খুলে দেয়া হবে। একই সঙ্গে আবাসিক শিক্ষার্থী এবং সকল শিক্ষকদের ভ্যাকসিন নিশ্চিত করা হবে বলে জানান দীপুমণি। সকল আবাসিক ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা আছেন, আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী, তাদেরকে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। ১৭ই মের মধ্যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় খোলার সময়ের সাথে মিল রেখে পিছিয়ে যাবে বিসিএস পরীক্ষায় আবেদন করার সময়। করোনার কারণে পিছিয়ে পড়াদের বয়সও বিবেচনা করা হবে। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ, সেগুলোকে এই বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখেই সেটাকে পিছিয়ে দেয়া এবং করোনার কারণে আবেদনের, এই বিসিএস পরীক্ষার আবেদনের বয়সসীমা যাদের অতিক্রান্ত হয়ে যাবে তারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে স্কুল কলেজ খোলার ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।